হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? দেখো আজকে আমার এই গার্ডেনে তো দাঁড়িয়ে আছি, গার্ডেনটা তোমাদের একটু দেখাবো। কারণ তোমাদের দেখিয়েছিলাম যখন গার্ডেনে এই গার্ডেনটায় গাছগুলো নিয়ে আসছি বাইরে থেকে, গাছগুলো একদম শুকনো হয়ে গেছিলো, মরে গেছিলো। বাট এখানে আনার পর সকাল বিকেল জল, আর আজকের বেশ তিন চার দিন খুব ভালো বৃষ্টি হচ্ছে। তো তোমাদের দেখাই গাছগুলো কত সুন্দর হয়েছে। আচ্ছা, সবগুলো দেখানোর আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো। তোমাদের দেখিয়েছিলাম যে ছোট ছোট অনেক নয়নতারা গাছ লাগিয়েছি টবে, সেই গাছগুলোই দেখো খুব সুন্দর ফুল এসছে। এই দেখো এই নয়নতারা ফুলটা দেখো, এই গাছটা ফুল এসছে। পাশে এই টবে দেখো সাদা ফুল এসছে, প্রতিটা গাছেই বেশ সুন্দর ফুল এসছে। দেখো প্রতিটা গাছে ফুল এসছে। আর নয়নতারার এই একটা কালার ছিল, দেখো আমাদের গার্ডেনে যে কালারটা আছে একদম বেগুনি কালার, আর এইটা বেশ একটু অন্য কালার। আর একটা নয়নতারা আছে, সেটা হলো দেখো সাদা। এছাড়া যত ছোট ছোট চারা আছে সেগুলো আবার অন্য জায়গায় রেখেছি, তারা তো বেশি বৃষ্টিও নিতে পারছে না, বেশি গরমও নিতে পারছে না। সে গাছগুলোও তোমাদেরকে একবার দেখাই চলো। এই দেখো বন্ধুরা, যেটা বললাম, আর ছোট ছোট যত নয়নতারা দেখো এখানে গ্রো ব্যাগে রেখেছিলাম, কারণ এগুলো বেশি বৃষ্টিতে দেখছি সেটাও নষ্ট হয়ে যাচ্ছে, আবার প্রচুর রোদ্দুর লাগলেও নষ্ট হয়ে যাচ্ছে। তো তার মধ্যে কিছু গাছ দেখো বৃষ্টিতে নষ্ট হয়ে গেছিলো, আবার দেখো তো আমি নষ্ট হয়ে ওপরটা পচে গেলে আমি ওপরে দেখো এই কাণ্ডটা ভেঙে দিয়েছি। এখন দেখছি দেখো গোড়া থেকে ছোট ছোট আবার পাতা বেরোচ্ছে। তারপরে এইটাও দেখো, এটাও দেখো বৃষ্টির মধ্যে ওপরটা পুরো পচে ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, তো আমি ভেঙে দিয়েছি। পাশ দিয়ে দেখো সুন্দর বেশ গাছ বেরিয়েছে। তো দেখলাম একটু ছাওয়া মধ্যে রাখলেই ভালো, মানে এই জন্য এই এটা একটা ঘেরা ঘর, এর মধ্যে চারাগুলো রেখেছি। তো দেখো এখন চারাগুলো বেশ সুন্দর আছে, তবে বেশ কিছু চারা বৃষ্টিতেও মরে গেছে, রোদ্দুরেও মরে গেছে। তো আমরা এইভাবে গ্রো ব্যাগে রাখলে কিন্তু চারাগুলো অনেক ভালো থাকবে। দেখো বন্ধুরা, এগুলো হলো অ্যালোভেরা গাছ, আমরা মোটামুটি সবাই চিনি। এই অ্যালোভেরাটা দেখো খুব ভালো প্রজাতির অ্যালোভেরা, আমরা জানি অ্যালোভেরা অনেক রকম। তো সেই এখানে এইটা দেখো খুব বড় প্রজাতির, আর এর মধ্যে প্রচুর পরিমাণে জেল থাকে, বেশ খুব সুন্দর, এটা খুব বড়। তো এইরকম গাছ তিনটে আছে। আচ্ছা, এইটা হলো রিসেন্ট আনা আগের মাসে, এটা হলো প্রচুর পরিমাণে হয়, বড়টা যেমন আশেপাশে তত বাড়ে না, এই প্রজাতিটা কিন্তু আবার প্রচুর পরিমাণে হয়, এটা কিন্তু এটা থেকে একটু ডিফারেন্ট। এটা হলো আমার গার্ডেনের অ্যালোভেরা, এটা তোমাদের দেখালাম। আজকে বাগানে বেশ কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। আর দেখো তোমাদের দেখিয়েছিলাম যে গ্রো ব্যাগ থেকে কাগজ ফুল গাছ আমি তিনটে করে নিয়ে বড় গ্রো ব্যাগে দিয়েছি। দেখো সেই গাছগুলো দেখো দেখার সময় কত মরা মরা মনে হচ্ছিল, কারণ যখন গাছগুলো ছোট গ্রো ব্যাগে ছিল তোমাদের বলেও ছিলাম ঠিকঠাক খাবার পাচ্ছে না, কারণ মাটি সার সেভাবে ছিল না। তো এখন দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, আর একটু বৃষ্টি পেয়েছে আরও ভালো হয়েছে। আচ্ছা এটাও দেখো, এখানেও আমি কাগজ ফুল দুরকম তিন রকম করে মিক্সড করে দিয়েছি, অরেঞ্জ সাদা, অরেঞ্জ পিঙ্ক সাদা, এরম দিয়েছি। দেখো এখানেও যে গাছটা রয়েছে সেটাও দেখো কত সুন্দর হয়ে গেছে। তো এরম চারটে বড় ব্যাগে দিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখো গার্ডেন করার শখ তো আমাদের সবার আছে, আর এটা থাকে। তো আমরা যদি একটু চেষ্টা করি আশেপাশে ছোট ছোট যদি শুরু করি, মনে হয় চারিদিকটা এখন সত্যি সবুজ করা খুব দরকার, না হলে চারিদিকে এতটা পরিমাণে এখন দূষণ বেড়ে গেছে। তো তার জন্যে এইভাবে ছোট ছোট গাছ করে আমরা বাড়ির বাগান হোক, বাড়ির যে ছোট ছোট জায়গাগুলো ফাঁকা থাকে খুব সুন্দর করে সাজিয়ে বাগান করতে পারি, ঠিক আছে? তো আমি ভেবেছিলাম যে বাগানে যে ছোট ছোট কাজগুলো এর মধ্যে করেছি দেখানো হয়নি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, বা যে কাজগুলো করলাম সেগুলো তো তোমাদেরকে বলা হয়নি। তো এটা ছিল আজকের ছোটোর ওপর আমার প্রথম ভিডিও, যেহেতু তিন দিন ভিডিও দিতে পারিনি, তো ভাবলাম আজকের পরপর তিনটে ভিডিও শেয়ার করব, দুটো পাঁচটা আর সন্ধ্যে সাতটায়। তো এটা ছিল তোমাদের সাথে শেয়ার করা আমার প্রথম ভিডিও।